গুড আফটারনুন, সুফিয়া আলী আগে এসে গেছে, এবি মিস্টার 360 সেও আগে এসেছে, গুড ইভিনিং, আজকে একদম টাইমে। আচ্ছা আর একটুখানি ওয়েট করে যাই, আর তার আগে তোমরা প্লিজ 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 একটুখানি শেয়ার করে দাও, ঠিক আছে? একটুখানি শেয়ার করে দাও অ্যান্ড দেন কোয়েশ্চেন অ্যান্সার আজকে স্টার্ট করবো। শরৎ চলে এসেছে, শেয়ার করো। চলো আজকে কি করব যেটা দেখতেই পাচ্ছ তোমরা, আর ইভেন আই থিঙ্ক আই গেস আই আমি কালকেও বলে দিয়েছিলাম যে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিছু জেনারেল স্টাডিজের ওপর করবো, রাইট? আর এবি মিস্টার 360 বলেছিল WBCS এর কোয়েশ্চেন নিয়ে আসতে বা WBCS এর কোয়েশ্চেন দেখাতে, তো আমি সেটাও কিন্তু আজকে এনেছি, রাইট? আজকে যে কোয়েশ্চেনসগুলো আছে সেটা NTPC, WBCS, CHSL আর CGL, আজকে মিক্স আপ আছে, জিওগ্রাফিও আছে আর তার সাথে সাথে ইকোনমিক্সও আছে। ইকোনমিক্সের আমি বেশি কোয়েশ্চেন দিইনি, যেগুলো রিপিটেশন এসেছে আমি সেইটাই এনেছি, ঠিক আছে? শেয়ারও করে দিয়েছো, লাইকও করে দিয়েছো, থ্যাংক ইউ। আর বাকিরাও একটুখানি শেয়ার করে দাও। চলো আজকের প্রথম কোয়েশ্চেনটা তাহলে স্টার্ট করছি, ঠিক আছে? রেডি তো? রেডি? ইয়েস 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 বলে দাও। আর শোনা যাচ্ছে ঠিকভাবে? চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেনের দিকে টেন্স করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেনে কি বলেছে, দ্য ব্যাঙ্ক রেট ইজ দ্য রেট অ্যাট উইচ এনি ব্যাঙ্কস, এবার কোনটা অপশন হবে তোমরা বলো, কোয়েশ্চেন দেখতে পাচ্ছ? দ্য ব্যাঙ্ক রেট ইজ দ্য রেট অ্যাট উইচ, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা বলো। এটা NTPC তে এসেছে, অ্যাপার্ট ফ্রম দিস ব্যাঙ্ক এক্সামে তো আসেই, ইভেন WBCS এরও এসেছে এটা। ফ্রম বাংলাদেশ? আচ্ছা সুফিয়া অ্যান্সারটা দিয়েছে এনি ব্যাঙ্কস লেন্ডস মানি টু অ্যান ইন্ডিভিজুয়াল, না সুফিয়া এটা কিন্তু রং, এবি মিস্টার 360 অপশন এ কিন্তু আমার রং। দেখো ব্যাঙ্ক রেট ইজ আ পার্ট অফ মনিটারি পলিসি, ঠিক? এটা কার পার্ট? মনিটারি পলিসির পার্ট। আর এই পলিসিটা কে দেখছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বেসিক্যালি ব্যাঙ্ক রেট সেই রেটটাকে বলে যে রেটে সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্ককে লোন দেয়, বোঝা গেল? মানে এখানে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে আমার কি, সি। ক্লিয়ার? কি হচ্ছে দেখো, আমি যদি এই নিচেরটাই লিখি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাকে কি বলা হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলা হয় ব্যাঙ্কার টু ব্যাঙ্কস, কি বলা হয় একে? ব্যাঙ্কার্স টু ব্যাঙ্ক, ইভেন ব্যাঙ্কার্স টু গভর্নমেন্টও বলা হয়, ব্যাঙ্কার টু গভর্নমেন্টও বলা হয়। এবার আমি প্রথমে এই ব্যাঙ্কার্স টু ব্যাঙ্ক নিয়ে কথা বলি। ব্যাঙ্কার্স টু ব্যাঙ্ক ইন দ্য সেন্স, RBI কী করে? ব্যাঙ্ককে টাকা ধার দেয়। কোন ব্যাঙ্কে? কমার্শিয়াল ব্যাঙ্কে। ফর অ্যান এক্সাম্পল মনে করো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা দরকার, রাইট? বা মনে করো ICICI ব্যাঙ্কের টাকা দরকার, তো ওই সাডেন যে নিডসটা সেটাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পূরণ করে। তো RBI যদি ব্যাঙ্কে লোন দেয় সেটা যদি এক রাতের জন্য হয় সেটাকে বলা হয় MSF। ক্লিয়ার? এক রাতের জন্য কি বলা হবে তাকে? MSF বলা হবে। MSF-এর ফুল ফর্মটা লিখে নিও, কারণ MSF-এর ফুল ফর্ম যেটা সেটা কিন্তু আমার WBCS এক্সামেতেও এসেছে, CGL এসেছে, আমি NTPC তে কখনো দেখিনি, প্রিভিয়াস ইয়ার যতটা আমি দেখতে পেয়েছি
ঠিক, কিন্তু WBCS এন্ড CGL দুটোতেই এসেছে। MSF এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ক্লিয়ার? MSF এর ফুল ফর্ম কি হয়ে যাচ্ছে? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এইটা কি বলা হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন কমার্শিয়াল ব্যাঙ্কে এক রাতের জন্য টাকাটা ধার দেবে তখন সেটাকে MSF বলে। এক রাত কেন বলা হয়? সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে এই ধারটা দেওয়া হয়, ঠিক? এই যে ধারটা দিল, এটা নেক্সট ওয়ার্কিং ডেতে দুপুরের মধ্যে কিন্তু কি করতে হবে? ফেরত দিতে হবে। সেই জন্য এটাকে কি বলা হয়? দশ মিনিট থেকে খুঁজে পাচ্ছিলাম না, এই রে, আমি কালকে কথা বলেছি বাবু যে নোটিফিকেশন পাওয়া যাচ্ছে না নাকি এটার, তারা বলছে দেখছি, আমি আজকে আরেকবার কথা বলে নেব। আচ্ছা, সেই হিসাবে আমি বলে রাখি, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এগুলোর আপডেট দিয়ে দিই, ঠিক? আমার টেলিগ্রাম চ্যানেল যেটা, সেখানে তোমরা জয়েন করে নিও, সেখানে আটটা থেকে কুইজও করানো হয়, তো তোমরা ওখানে জয়েন করো। আমি লিখে দিলাম এখানে, ঠিক, এই টেলিগ্রাম জয়েন্ট, এই টেলিগ্রাম নাম্বারটা মানে টেলিগ্রাম চ্যানেলটার আমি বলে দিলাম এখানে, যেও রোজ রাত্রিবেলা আটটার সময় একটা কুইজও এখানে অর্গানাইজ করা হয়, ঠিক আছে? চলো, এবার যেটা বলছিলাম, MSF কাকে বলে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক রাতের জন্য ধার দেয় তখন সেটাকে কি বলা হয়? MSF। যদি আপ টু 90 ডেজের জন্য দেয় দ্যাটস কল ইওর রেপো, যে কথাটা আমরা সবাই জানি। মোর দ্যান 90 ডেজের জন্য মনে করো ধার দিচ্ছে, দ্যাটস কল ইওর ব্যাঙ্ক রেট। বোঝা গেল? দ্যাটস কল ইওর ব্যাঙ্ক রেট। তাহলে এখানে যে কোয়েশ্চেনটা বলেছে ব্যাঙ্ক রেট কাকে বলছে, তাহলে আমরা কি দেখলাম? ব্যাঙ্ক রেট হচ্ছে যেখানে সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্কে লোন দিচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হয়েছে? বুঝতে পেরেছো? আমি আবার নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি, ঠিক আছে? ইয়েস, সরস দিয়ে দিয়েছে। চলো, আমি এবার ক্লিয়ার করলাম এবং নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। তারপর দেখো কি লেখা আছে, ইন্টারন্যাশনাল ওজোন ডে ইজ সেলিব্রেটেড অন। এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি তোমাদের থেকে ঝটাপট চাই। বলো, ইন্টারন্যাশনাল ওজোন ডে ইজ সেলিব্রেটেড অন। আনসার এখনো পাইনি, ইন্টারন্যাশনাল ওজোন ডে ইজ সেলিব্রেটেড অন। আচ্ছা, দুয়েরটা হচ্ছে বি, ভেরি গুড। আজকেই আমরা সেলিব্রেট কি করছি? ইন্টারন্যাশনাল ওজোন ডে। সো ইন্টারন্যাশনাল ওজোন ডে ইজ সেলিব্রেটেড অন 16th September। ক্লিয়ার সবাই? এখানে একদম ঠিক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। ঠিক, এবার দেখে নিই এর আদার্স ইনফরমেশন। ইন্টারন্যাশনাল ওজোন ডে, এটা যে প্রত্যেক বছর সেলিব্রেট করা হয়, সেই সেলিব্রেশন একটা থিম পয়েন্ট নিয়ে চলে, ঠিক? এই বছরের যে থিম সেটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো, ওজোন ফর লাইফ। কারণ ওজোন লেয়ার আমরা জানি কি আমাদের করে, ইউভি রে থেকে প্রোটেকশন আমাদের দেয়, সেটার জন্য আমাদের কি দিয়েছে? ওজোন ফর লাইফ, 35 years অফ ওজোন লেয়ার প্রোটেকশন। মানে 35 বছর ধরে এই ডেটাকে আমরা সেলিব্রেট করেছি, সেইটারই হাইলাইটেড পার্ট এখানে দিয়েছে। ক্লিয়ার? ওজোন ফর লাইফ, 35 years অফ ওজোন লেয়ার প্রোটেকশন। আর এটাকে সেলিব্রেট কে করে? এটাকে সেলিব্রেট করা হয় বাই UNEP। UNEP-র ফুল ফর্ম ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, উইচ ওয়াজ এস্টাবলিশড ইন 1972, ঠিক আছে? 1972। আর হেড অফিস কোথায়? নারোবি, কেনিয়া। তো এই স্ট্যাটিকগুলো যখনই তোমরা কোনো কোয়েশ্চেন পড়বে, এরকম ডে পড়বে, ট্রাই টু মেমোরাইজ অল দিস, কারণ এখান থেকেও তোমাদের স্ট্যাটিক কোয়েশ্চেন কিন্তু অরাইজ হতে পারে। ক্লিয়ার হয়েছে? এবার আমি চেঞ্জ করছি। আচ্ছা, এই হিসাবে তোমরা এবার বলো তো, 5th September কি সেলিব্রেট করা হয়?
5th সেপ্টেম্বর কি সেলিব্রেট করা হয়? Yes, celebrated by UNEP. Arota kothay? Bolo. Sharoj bolo diyeche Teachers Day. Haan, Teachers Day to celebrate kora hoy. But Teachers Day jeta seta kintu amader National Teacher Day. Mane amader desher moddhe. Tai to? কিন্তু এটা ছাড়াও একটা ইন্টারন্যাশনাল লেভেলে আর একটা ডেও সেলিব্রেট করা হয়, সেইটা আমি জানতে চাইছি। বলো, আর একটা ডেও সেলিব্রেট করা হয়? এনভায়রনমেন্টে? নট এক্স্যাক্টলি। চলো আমি দেখিয়ে দিচ্ছি। 5th সেপ্টেম্বর কে আমরা যেরকম কি করি টিচার্স ডে সেলিব্রেট করি, সেই রকম ভাবেই ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটিও সেলিব্রেট করা হয়। ক্লিয়ার? 5th সেপ্টেম্বর আমাদের দেশের টিচার্স ডে, আর তার সাথে সাথে আমাদের পুরো ওয়ার্ল্ডে কি সেলিব্রেট করা হয়? ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি। দেখো, আমাদের ন্যাশনাল টিচার্স ডে হচ্ছে 5ই সেপ্টেম্বর, কিন্তু তার ঠিক এক মাস বাদ আমাদের হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে। সো ওয়ার্ল্ড টিচার্স ডে সেলিব্রেট কবে করা হয়? 5th অক্টোবরে। ক্লিয়ার? 5th অক্টোবরে কি সেলিব্রেট করা হবে? ওয়ার্ল্ড টিচার ডে। আর 2020-র থিম অলরেডি এখানে ডিসাইডেড, সেই থিমটা হচ্ছে লিডিং ইন ক্রাইসিস রি ইমাজিনিং দ্য ফিউচার। এই সব কিছু কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? কারণ তোমরা জানো সিজিএল বলো বা সিএইচএসএল বলো, এই সব যে এক্সাম, ইভেন এনটিপিসি, এইগুলো যবে থেকে আমাদের নিতে আরম্ভ করেছে, টিসিএস যবে থেকে এক্সামটা নিচ্ছে, আর এনটিপিসি বলো আর তার সাথে সাথে ডাব্লিউবিসিএস, তো চিরাচরিতভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু কোয়েশ্চেন্স দেয়। ঠিক, তাহলে তোমাদের মনে রাখতে হবে ওয়ার্ল্ড টিচার্স ডে কবে সেলিব্রেট করে, আমাদের দেশের সেলিব্রেশনের ঠিক এক মাস বাদ। আর এই বছরের থিম হচ্ছে লিডিং ইন ক্রাইসিস রি ইমাজিনিং দ্য ফিউচার। আর তারপরে কোয়েশ্চেন হিসাবে যদি আমরা দেখি, দেখো 11ই সেপ্টেম্বর দিয়েছেন, 20ই সেপ্টেম্বর, এখানে কিন্তু কোনো সেলিব্রেশন হয় না, কিছুই নেই এখানে। ঠিক, গুড আফটারনুন অর্পিতা। কিন্তু তার আশেপাশে কিছু একটা সেলিব্রেট করা হয়, আশেপাশে যেরকম দেখো। আচ্ছা, 10 সেপ্টেম্বর কী করা হচ্ছে? ওয়ার্ল্ড সুইসাইডাল প্রিভেনশন ডে। যে সুইসাইডাল টেন্ডেন্সি আছে বা যে অ্যালোন ফিল করা, সেইখান থেকে দূরে আসার জন্য কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলো বা সবাইকে ইভেন ফ্রি হাগ দেওয়া, সেই সব হচ্ছে আমার 10th সেপ্টেম্বরে সেলিব্রেট করা হয়, ওয়ার্ল্ড সুইসাইডাল ডে প্রিভেন্ট করার জন্য। 8th সেপ্টেম্বর আমরা কী করি? ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। ইটস কোয়াইট ইজি। 5 তারিখে টিচার্সদের জন্ম হচ্ছে, 8 তারিখ থেকে পড়াতে আরম্ভ করছে, তাহলে 5 তারিখে আমার কী হয়ে যাচ্ছে? টিচার্স ডে সেলিব্রেট করছে, আর তার জন্য কী হচ্ছে? লিটারেট করছে। ক্লিয়ার? তো ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। 21ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিস, এটা কিন্তু বহুবার কোয়েশ্চেনে আসা। আর 22ই সেপ্টেম্বর, লোক আমরা কি জানি ফেব্রুয়ারিতে রোজ ডে আসে, তাই তো? এখানে ফেব্রুয়ারিতে রোজ ডে নয়, 22ই সেপ্টেম্বরেও আমার রোজ ডে আসে, রোজ ডে ফর দ্য ক্যান্সার পেশেন্ট। ক্লিয়ার? রোজ ডে ফর দ্য ক্যান্সার পেশেন্ট। আশা করি তোমরা এটাকে নোট ডাউন করে রেখে দিয়েছ। আবার যখন রবিবারে আমরা কুইজ সেকশনে আসব, তখন কিন্তু এই পুরো সপ্তাহের কোয়েশ্চেন ওখানে ইনক্লুডেড থাকবে। রিমেম্বার, হয়েছে? হ্যাঁ, সরোজ বলছে 9th সেপ্টেম্বর প্রোটেকশন এডুকেশন। ইয়েস, তাড়াতাড়ি ভিডিওটাকে আরেকটুখানি শেয়ার করে দাও। চলো, এবার আমি নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। দ্য প্যাসিফিক রিং অফ লাইফ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, বলো এটার অ্যান্সারটা কি? বলো, প্যাসিফিক রিং অফ ফায়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এখনো পর্যন্ত আমি কিন্তু অ্যান্সার পাইনি।
আনসার এলো। আচ্ছা তিনেরটা হচ্ছে সি, একদম করেক্ট। তিনেরটা বি কে বলেছো? সৌরভ। মনোযোগ, আমার ক্লাসটা নতুন বাবু, আমি আড্ডাতে নতুন, মানে আড্ডা 24/7 যে চ্যানেল সেখানে আমি নতুন। আদারওয়াইজ তুমি যদি আমার পড়ানোর কথা বলো তাহলে আমি কিন্তু ওভারঅল 5 ইয়ার্স ধরে পড়িয়ে আসছি, আমি এই চ্যানেলে নতুন, ঠিক আছে? আর নতুন বলবো না কারণ অলরেডি হতে চললো, 15 দিন 16 দিন হয়ে গেছে আমি এই চ্যানেলে। চলো, কারেক্ট অ্যান্সার ইজ সি, ভলক্যানোস আর আর্থকুইক। এটাকে পেসিফিক রিং অফ ফায়ার কেন বলা হয়? রিং অফ ফায়ার এই জন্য বলা হয় কারণ পেসিফিকের পার্টে এইরকমভাবে পুরো ভলক্যানোস ছড়িয়ে আছে। বলা হয় 75% অফ আর্থ ভলক্যানো যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে আমার পেসিফিক রিং, আর সেটার জন্য এটার নাম কি হয়ে যাচ্ছে? ভলক্যানোস, মানে রিং অফ ফায়ার, ঠিক? ইয়েস, আমি ছিলাম বাবু সেখানে মহেন্দ্রজে। নাও নেক্সট পার্ট, এখানে আর্থকুইক কেন হয় সেটা জানবো না, সেটা একদিন অন্য কোনো ক্লাসে করাবো। সো রাফলি 75% অফ দ্য আর্থ ভলক্যানোস আর ইন দিস রিজিয়ন অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস রিজিয়ন ইজ কল্ড প্যাসিফিক রিং অফ ফায়ার, ঠিক? এবার পুরনো হয়ে যাবেন। আচ্ছা তারপর বলো, উইচ হিমালয়ান পিক ইজ কল্ড সাগর মাথা? খুব ইজি কোয়েশ্চেন্স, রাইট? একদম ইজি। হ্যাঁ, ইকোনমিক্সের ক্লাসও করাবো। ওকে মনোযোগ, থ্যাংক ইউ, তুমি প্রথমবার ক্লাস করছো, আশা করি এর পরেও বারবার করবে। ক্লাস টাইমিং আবার রিপিট করছি, 4 PM রেগুলারলি মানডে থেকে স্যাটারডে। সানডেতে আমি অন্য টাইমে আসি আর সেখানে পুরো সপ্তাহ ধরে যারা যেটা পড়াই সেইটারই আমরা কি করি, কুইজ করাই, ঠিক আছে? আচ্ছা অনলি এক্সাম বলছে সি সি, ইয়েস। সাগর মাথা আমার কোথায় বলা হয়? নেপালে আমার এটার নাম বা সংস্কৃত নাম যেটা সেটা হয়ে যাচ্ছে সাগর মাথা, মাউন্ট এভারেস্টের কথা বলা হয়ে যাচ্ছে, রাইট? আর তিব্বতিয়ান নাম যেটা সেটা হয়ে যাচ্ছে কি? চোলোলুঙ্গমা, ক্লিয়ার? তিব্বতিয়ান নাম কি? চোলোলুঙ্গমা। চারেরটা ডি, নো, কাঞ্চনজঙ্ঘাকে সাগর মাথা নয়, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট হয়ে যাচ্ছে আমার সাগর মাথা। এটা কোন এসেছে দেখো, সাইডে সাইডে লিখেও দিয়েছি NTPC। নেক্সট কোয়েশ্চেনে আমি মুভ করছি, নেক্সট কোয়েশ্চেন নেই এখানে, অ্যানাউন্সমেন্ট অনলি ফর টুডে। এই হিউজ ডিসকাউন্টটা চলছে আড্ডাতে, আর তার থেকেও একটা বড় ব্যাপার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা হিউজ পুলিশের ভ্যাকেন্সি ডিসক্লোজ করতে চলেছে, ক্লিয়ার? এই যে পুলিশের ভ্যাকেন্সিটা ডিসক্লোজ হচ্ছে সেইটার দরুন একটা ক্লাস আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে 5th অক্টোবর থেকে, ক্লিয়ার? আর এইসব যদি ডিসকাউন্ট পেতে চাও সো ইউ হ্যাভ টু ইউজ দিস কোড, এই কোডটা যদি ওখানে দাও, এটা হচ্ছে আড্ডার কোড Y266, এই কোডটা তোমরা দাও তাহলে কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাবে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, উইচ রিভার কাট বোথ ইকুয়েটর অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার? বলো, উইচ রিভার কাট বোথ ইকুয়েটর অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার? ইকুয়েটর, ট্রপিক অফ ক্যান্সার, এই দুটো লাইনকে কি করছে? কাট করছে একটা রিভার, সেই রিভারটা কোনটা? পাঁচেরটা হচ্ছে এ, পাঁচের এ আমার রং, কিসের জন্য রং? কারণ কঙ্গো হচ্ছে এমন একটা রিভার যেটা আমার ইকুয়েটরকে কাট করছে, ঠিক? কঙ্গো আমার কি করছে? ইকুয়েটরকে আমার কাট করছে, কিন্তু ইকুয়েটর অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার দুটোকেই আমার কে করছে? নাইল, বোঝা গেল? নো, কঙ্গো আমার শুধু ইকুয়েটরকে কাট করছে। আর এখানে কোয়েশ্চেনটা দেখো, কঙ্গো এবং ট্রপিক অফ ক্যান্সার দুটোকেই কাট করছে কোন রিভার সেইটার কথা বলা হয়ে যাচ্ছে। এই গঙ্গা, পাঁচের ডি কে দিয়েছে? সৌরভ,
পাঁচের ডি হবে? সত্যি কথা বলো তো একবার, নিজে ভাবো। ইয়েস, নাইল। চলো নেক্সট কোয়েশ্চনে যাই। দেখো এখানে কিছু লেখা আছে, কঙ্গো কাটস টু টাইম ইকুয়েটর বাট নাইল বোথ ইকুয়েটর অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার। তাহলে কোয়েশ্চেনটা বোঝা গেল, এখানে ইকুয়েটর অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার দুটোকে কাটা বলা হয়েছে। আর যদি বলা হয় শুধু ইকুয়েটরকে বা ইকুয়েটরকে দুবার কাট করেছে কোনটা, তো সেক্ষেত্রে আমার কোনটা চলে আসবে? কঙ্গো। ঠিক, নেক্সট, ইন উইচ ইয়ার দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইজ রেকগনাইজড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো? বলো, ইন উইচ ইয়ার দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইজ রেকগনাইজড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো? না, শিলাদিত্য হয়নি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দেখে নাও কবে হয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা, সেটা আমার 1999-এ হয়েছে। ক্লিয়ার? 1999-এ। এখান থেকে একটা কথা বলে রাখি, এই যে ইউনেস্কোর মধ্যে টোটাল ইন্ডিয়ার 38 সাইটস আছে। ক্লিয়ার? হেরিটেজ পয়েন্ট কটা আছে? হেরিটেজ পয়েন্ট আছে আমার 38। ঠিক, এই 38-এর মধ্যে 30 যেটা, সেটা আছে কালচারের জন্য। তার মধ্যে 7টা আছে আমার ন্যাচারাল, ঠিক, আর একটা আছে আমার মিক্সড, মানে যেখানে কালচারও আছে আর ন্যাচারাল, হিউম্যান মেডও আছে আবার ন্যাচারাল পার্টও আছে। ক্লিয়ার? তো এখানে করেক্ট অ্যান্সার ইজ 1999। এর মধ্যে ইউনেস্কোর যদি আমি কথা বলি, ইউনেস্কোর ফুল ফর্মটাও তোমরা মনে রেখে দেবে স্ট্যাটিক জিকে হিসাবে, এটা কত সালে এস্টাবলিশড হয়েছিল আর হেড অফিস সেটাও তোমাদের জানতে হবে। তাহলে ইউনেস্কোর যদি আমরা কথা বলি, ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কবে এস্টাবলিশড হয়েছিল? 1945-এ। হেড অফিস কোথায়? প্যারিস, ফ্রান্স। ঠিক, তাহলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 19, এটা WBCSC কোশ্চেন, 1999। কতগুলো হেরিটেজ সাইট আমাদের আছে? 38 আছে। কালচারালের জন্য আমার কতগুলো? 30। 7খানা ন্যাচারাল আর একখানা কি আছে? মিক্সড আছে। ক্লিয়ার? আর এখান থেকে আমরা স্ট্যাটিক হিসাবে কি পড়ব? ইউনেস্কোর ফুল ফর্ম, কবে এস্টাবলিশড হয়েছিল আর এর হেড অফিস কোথায়। আগে যাই নেক্সট কোয়েশ্চেনে। দেখো, উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন ইউরোপ? উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন ইউরোপ? অর্পিতা, ইউনেস্কো কবে এস্টাবলিশ হয়েছিল সেটাও বলে দিয়েছে। বর্ণালিও একদম ঠিক বলেছে, প্যারিস। এই কোয়েশ্চনটার অ্যান্সার দাও, কোয়েশ্চেন নাম্বার 7-এর। উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন্স ইন ইউরোপ? একটুখানি চেক করে দেখো তো, আমি একটুখানি ওয়েট করছি, তোমরা একবার চেক করে নাও ওয়েদার ইট ইজ আল্পস অর এনিথিং এলস। একবার চেক করো, চলো আমি পারমিশন দিচ্ছি যে যাও তোমরা গুগলেই সার্চ করো। উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন্স ইন ইউরোপ? তাড়াতাড়ি সার্চ করে বলো, উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন্স ইন ইউরোপ?
এবার এসে গেছে অর্পিতার অ্যান্সার, সৌরভের অ্যান্সার। বর্ণালীও বলে দিয়েছে এবার কারেক্ট অ্যান্সার। তাহলে হাইয়েস্ট মাউন্টেন্স ইন ইউরোপ, কি বেরোলো? আঁখি পেয়ে গেছে, এলব্রাস। ক্লিয়ার? হাইয়েস্ট মাউন্টেন আমার কোনটা? এলব্রাস। আল্পস দেখে দেখেই আমরা ভেবেছি আল্পস, আল্পস সব থেকে পুরনো। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। দেখো কোয়েশ্চেন নেই, এখানে কিছু ইনফরমেশন আছে, ঠিক? এই যে ইনফরমেশনগুলো সেগুলো কি করবে, স্ট্যাটিক পার্টে একটু 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 করে কি করবে, তোমরা পড়ে নেবে। বিশেষ করে আমাদের যে সারাউন্ডিং স্টেটসগুলো আছে সেই স্টেটসগুলোর পিক পয়েন্ট তোমরা পড়ে নেবে। এবি মিস্টার 360 যারা WBCS-এর জন্য নিতে, অ্যান্ড আদার্স যারা WBCS-এর জন্য পড়ছো, তারা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সারাউন্ডিং পার্ট দেখে নেবে। বোঝা গেছে? দুটোর মধ্যেই ঘুরছিল। চলো দেখো এখানে কি লিখে দিয়েছি, কিছু কিছু পিক পয়েন্ট আছে আর স্টেট হিসাবে আছে। এটাকে পারলে একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। এখানে সামারাইজ ফরম্যাটে ওর হাইট কত, ওর রেঞ্জ কত, বা কোন রিজিয়নে পড়ছে সেইটাও আমি চার্ট ফরম্যাটে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক? তাহলে এবার তোমরা কি করবে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। আর এখানে প্রত্যেকটা স্টেটের পিক পয়েন্টও আমি দিয়ে দিয়েছি। আনাইমুদি এর মধ্যে থেকে দেখো, যদি আমরা ইন্ডিয়ার পেনিনসুলার পার্টটাকে বলি, এই পেনিনসুলার পার্টের মধ্যে সব থেকে যে ওয়েস্টার্ন ঘাট, সেই ওয়েস্টার্ন ঘাটের সব থেকে পিক যেটা, হায়েস্ট পিক যেটা, সেটা কোনটা? আনাইমুদি। আর সেটা কোথায় আছে? কেরালা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার। ক্লিয়ার? আল্পস পুরনো ভঙ্গিল পর্বত, হ্যাঁ, ওল্ড ফোল্ডেড মাউন্টেন। লাস্টেরটা বোঝা যাচ্ছে না? আচ্ছা আমি লিখে দিচ্ছি লাস্টেরটা এখানে। লাস্টের দুটো আছে, এইটা আছে, এটা আমার কোথায় আছে? ওয়েস্টার্ন ঘাটে। তো তোমরা ওটা লিখে নিও একবার, ঠিক আছে? এটা ওয়েস্টার্ন ঘাটে আছে। আর এটা কর্ণাটকা, এটা হচ্ছে কর্ণাটকার সব থেকে পিক পয়েন্ট, ঠিক? আর একদম লাস্টে যেটা আছে, ইউনিক বাংলা, গুড ইভিনিং। আজকে এখানে এই চারটের সময় ইউনিক বাংলা প্রথম এলো। আনাইমুদির যদি কথা বলি, তারপর একদম লাস্টে কি দেখা আছে? আনামুদি। এটাও কোথায়? ওয়েস্টার্ন ঘাটে। কোথায় আছে এটা? আমার কেরালাতে আছে, ঠিক? নেক্সট পার্টে যাচ্ছি। তারপরেরটা দেখে নাও, এখানেও আমি লিখেছি। এইখান থেকে এই কোয়েশ্চেনটা দেখছো তো, ফাংপুই। প্রোনাউন্সিয়েশনস মে রং, বাট এইটাই আমি উচ্চারণ করি, ফাংপুই। কোথায় আছে? মিজোরামে। আর এইটাকে আমরা ব্লু মাউন্টেনও বলি। আচ্ছা ঠিক আছে আমি বকে দিচ্ছি। তাড়াতাড়ি বলো, ও কি বলবে, তোমরা তো এটা স্ক্রিনশট নেবে না? স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? আগে যাই, ইয়েস আর নো বলে দাও। মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, এই সব যে আমাদের নর্থ ইস্টের যে পার্টগুলো আছে সেইগুলো ভালো করে পড়ে যাও। যারা WBCS-এর বা WBPSC-র কিছু দিচ্ছ তাদের জন্য বলছি, ঠিক?
চেঞ্জ করছি, চলো কোয়েশ্চেন্স বলো। কোয়েশ্চেন্স হচ্ছে হাউ মেনি টাইপস অফ সাইক্লোনস আর দেয়ার, হাউ মেনি টাইপস অফ সাইক্লোনস আর দেয়ার, কত রকমের সাইক্লোন আছে। এবি মিস্টার 360, তোমার তো গায়েব হয়ে গেলে, কোথায় গেলে? হাউ মেনি টাইপস অফ সাইক্লোনস আর দেয়ার, অ্যান্সার পাইনি এখনো। ফোর টাইপস, আটেরটা হচ্ছে বি, ফোর টাইপস। আচ্ছা অর্পিতা দুটো, 2 3 4 5, মানে যা খুশি হতে পারে, আমার চয়েস হিসাবে নিয়ে নেবো, তাই তো অর্পিতা? ইউনিক বাংলা প্রথমটা ঠিক বললে, তার পরেরটা কিন্তু গন্ডগোল করলে। ইটস নট ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ। করেক্ট অ্যান্সার ইজ এ, মানে হচ্ছে দু রকমের সাইক্লোন আছে, ঠিক। ইউনিক বাংলার এই অ্যান্সারটা ঠিক হয়েছে, কিন্তু তারপর ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দ্যাট টোটালি ডিফারেন্স ম্যাটার। আমার কিন্তু সাইক্লোন যেটা, সেটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুটোই হতে পারে, ইভেন অ্যান্টি সাইক্লোন যেটাকে আমরা বলছি সেটাও দু রকমের হতে পারে, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, দ্যাট ডিপেন্ডিং আপন দ্য ভিউ, তুমি কোথা থেকে দেখছো। আচ্ছা এবার আমরা কোয়েশ্চেনে আসি, দুটো যে সাইক্লোন বলছে সেটা কোনটা। একটা হয়ে যাচ্ছে আমার ট্রপিক্যাল সাইক্লোন, ঠিক, আর একটা হচ্ছে আমার টেম্পারেট সাইক্লোন। বোঝা গেল? তাহলে সাইক্লোনের যদি আমরা কথা বলি, সাইক্লোন দু রকমের হয়, ট্রপিক্যাল মানে ট্রপিক্যাল অ্যান্ড সাব ট্রপিক্যাল, ট্রপিক্যালের যে রিজিয়নটা সেখানে যে সাইক্লোনটা দেখা যায়, অ্যান্ড টেম্পারেট, টেম্পারেট জোন যেটাকে আমরা বলছি সেইখানে। ক্লিয়ার? তাহলে কারেক্ট অ্যান্সার ইজ এ, দেয়ার আর টু টাইপস অফ সাইক্লোনস। আর কারা কারা দেখো, এখানে লিখিয়েও দিয়েছি আমি, ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট সাইক্লোন। এইখানে এবার আমি একটুখানি বুঝিয়ে দেব অল্প টাইম নিয়ে, কে সাইক্লোন বলতে কি বোঝায় আর কিরকম এটা দেখতে হয়। লোক সাইক্লোন বলতে যেটা বোঝায় সেটা হয়ে যাচ্ছে একটা স্পাইরাল মুভমেন্ট, সাইকেলে চলবে, ঠিক। এই সাইক্লোন যদি আমরা নর্থ পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে সাইক্লোন যেটা দেখতে পাব সেটা কিরকম হয়ে যাবে, অ্যান্টি ক্লক ওয়াইজ হবে। আর যদি অ্যান্টি সাইক্লোন বলি তখন সেটা ক্লক ওয়াইজ হয়ে যাবে। বোঝা গেল? লোক অ্যান্টি ক্লক ওয়াইজ কিভাবে, তোমরা লাস্ট ক্লাসে কোরিওলিস এফেক্ট পড়েছিলে, এবং কোরিওলিস এফেক্টের ওপর যে কোয়েশ্চেন্স আমরা সেটা কালকেই ডিসকাস করেছিলাম। তো কোরিওলিস এফেক্ট কি বলছে? কোরিওলিস এফেক্ট বলছে যে নর্দার্ন হেমিস্ফিয়ারে হাওয়া রাইট সাইডে ডিফ্লিট করবে, অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ারে কি করবে, লেফট সাইডে ডিফ্লিট করবে। দিস ইজ আ কোরিওলিস এফেক্ট। ক্লিয়ার? এবার আমরা যদি সাইক্লোনের দেখি, সাইক্লোন মানে হয়ে যাচ্ছে একটা স্পিডি হাওয়া যেটা কি করবে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে মুভ করবে। সব হাওয়াই তাই করে। তাহলে সাইক্লোন কি স্পেশাল? লো প্রেশার হচ্ছে সেন্ট্রাল বেল্ট, আর তার চারিপাশে হবে আমার কি, হাই প্রেশার, ঠিক। তার মানে হাওয়াটা যদি দেখো টুয়ার্ড সেন্টার যাচ্ছে, আর টুয়ার্ড সেন্টার যদি যায় তাহলে ভেবে দেখো, সাব ট্রপিক্যাল জোন থেকে আমরা যখন ইকুইটোরিয়াল বেল্টে এসেছিলাম আমরা কি পড়েছিলাম, ইস্টার্লিজ, রাইট। তার মানে এইরকমভাবে ডিফ্লিট করে যাচ্ছে, দিস ডিরেকশন, আর সেই হিসাবে দেখলে দেখো হাওয়াটা তোমার কীরকমভাবে ঘুরতে পারে। দিস ইজ দ্য অনলি পসিবল ওয়ে যেখানে হাওয়াটা ঘুরতে পারে, তাহলে হাওয়াটা ঘুরছে এইভাবে। ক্লিয়ার? সেই জন্য সাইক্লোনকে নর্দার্ন হেমিস্ফিয়ারে কীরকম দেখতে লাগে, অ্যান্টি ক্লক ওয়াইজ। বোঝা গেল? আচ্ছা সবাই পড়াতে কনসেন্ট্রেট করো।
কি বলা হয়ে যাচ্ছে এখানে, সাইক্লোনটা কিরকম দেখতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, কোথায়, নর্দার্ন হেমিসফিয়ারে, সাউদার্ন হেমিসফিয়ারে, পুরো উল্টো, দ্যাট মিন্স ক্লকওয়াইজ হয়ে যাবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? আর যদি মনে করো অ্যান্টি সাইক্লোন মানে হয়ে যাচ্ছে আমার সেন্টারে হাই প্রেশার থাকবে, চারি প্রেশারে কি হয়ে যাচ্ছে, লো প্রেশার, মানে হাওয়াটা বাইরের দিকে ছিটকে যাবে, বাইরের দিকে ডিফ্লিট হয়ে যাওয়া মানেটা কি, এইভাবে আসছে, ঠিক এইভাবে যদি আসে তখন আমার কি হয়ে যাবে বলতো, ক্লকওয়াইজ মুভমেন্টে যাবে। ঠিক আছে? ইয়েস, চলো এখানে দেখো সাইক্লোনের ভ্যারিয়াস যে নাম আছে সেটা, আর সাইক্লোন কিভাবে তার নামকরণ হয়, কিভাবে তার ফর্মেশন হয়, সাইক্লোনের একটা ক্লাস থাকবে, আর সাইক্লোন রিলেটেড যা কোয়েশ্চেন্স আছে সেটাও আসবে, ওই ক্লাসটা নিয়ে নেওয়া যাবে ফিজিক্যাল পার্টে যাওয়ার আগে, মানে যখন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো তার একদিন একটা ছোট করে ক্লাস নেওয়া হবে সাইক্লোনের। এবার দেখো এই কোয়েশ্চেন্সগুলোও আসে দেখবে, যে টাইফুন সাইক্লোন যেটা আছে, মানে সাইক্লোনের অপর একটা নাম টাইফুন, সেই সেটা আমরা কোথায় বলা হয়, রিজিয়নাল পার্ট হিসাবে কোথায় যাচ্ছে, চায়না সিতে। সাইক্লোনটা বেসিক্যালি আমরা কোথায় বলি, ইন্ডিয়ান ওশিয়ানে, ঠিক। টুইস্টার, এটা কিন্তু খুব স্পিডি একটা সাইক্লোন, সেই টুইস্টারের যদি কথা বলি মিসিসিপি ভ্যালি ইউএসএ, উইলি উইলি অস্ট্রেলিয়াতে বলা হয়, ঠিক। আর এখানে আমি ওই যে এক্ষুনি বোঝালাম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপারটা, সেটা এখানে লিখে দেওয়া হয়েছে, ক্লিয়ার? এটার একটা পারলে আই হোপ কে তোমাদের কাছে থাকবে, না থাকলেও কোনো ব্যাপার নয়, একটা স্ক্রিনশট নিয়ে নিও। আর এইসবগুলো খুব কমন একটা ম্যাটার, খুব কমন একটা জিকে, তো তোমরা পড়ে নিও এটা, ঠিক আছে? আইসিডিএস এর মেন্স ক্লাস বাবু অ্যাডমিশন চলছে, এই মাসের শেষের দিকে টার্গেট আছে, ঠিক। নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, উইন্ডস মুভ ফ্রম দ্য লো প্রেশার, টাইম বেশি নেই, এবার আমাকে তাড়াতাড়ি ভাগতে হবে, দৌড়াতে হবে। উইন্ডস মুভ ফ্রম লো প্রেশার এরিয়াস টু হাই প্রেশার এরিয়াস, এটা ট্রু স্টেটমেন্ট নাকি ফলস? Due to gravity, the air at the surface is denser and hence as light, as higher the pressure. Bolo. Konta true? Eta CGL er question. Tornado lekha nei to babu likhe nao. Unique Bangla tumi likhe nao ektu. আর কোয়েশ্চেন অ্যান্সার দিতে গিয়ে এখানে শুধুমাত্র ডিসকাশন, আজকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, সো দ্যাট ওপর ওপর দিয়ে যাওয়া যাবে, ডিটেলস চ্যাপ্টারেই হবে। আর টেলিগ্রাম চ্যানেল আমি আবার বলে দিলাম, কুইজ টাইমও আমি বলে দিলাম, ঠিক। হ্যাঁ, আজ থেকে হওয়ার কথা ছিল, ওটা পোস্টপন হয়েছে। আরে না না, ওয়ারিড হওয়ার কিছু নেই, মৌসুমী বলছে বোথ ওয়ান অ্যান্ড টু, অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ বোথ ওয়ান অ্যান্ড টু, রাইট। এখানে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকেই আমার কি হয়ে যাচ্ছে, উইন্ডটা মুভ করছে। চলো আর টাইম বেশি নেই, ফটাফট করাতে হবে। নাও ম্যাচ দ্য ফলোয়িং, কিছু এখানে কি দেওয়া আছে, লোকাল উইন্ডস, কালকে আমি লোকাল উইন্ডস করিয়েছি, লিস্টও ওখানে দেওয়া ছিল, ক্লিয়ার? ওই লোকাল উইন্ডসের সাথে ম্যাচ করিয়ে তোমাকে এখানে বলতে হবে কোনটা কারেক্ট। ইয়েস, জলদি জলদি করতে হবে, বলো কোনটা ঠিক। ওকে, ম্যাচ দ্য ফলোয়িং,
এখানে অ্যাকচুয়ালি তুমি যদি দেখো এইগুলোতে দু একটা লিংক করলেই কিন্তু পাবে, তাই না? ওখানে কি লো প্রেশার থেকে হাই প্রেশার লিখেছি আমি? ও ইয়েস, আমি এখানে টাইপিং মিস্টেক হয়েছে, বেসিক্যালি হাওয়া কিভাবে যাবে সেই হিসাবে কারেক্ট অ্যান্সার ইজ এ, এ নয়, অনলি ওয়ান হচ্ছে না, অনলি বি হচ্ছে, সরি। অ্যাকচুয়ালি আমি ওটা মাথায় ছিল যে হাই প্রেশার থেকে লো প্রেশারে লিখবো। ইয়েস, চলো দশেরটা বলো। দশেরটা সবার প্রথমে যে একটা বেসিক যে পার্ট সেটা কোনটা, এই খামসিন যেটা সেটা কার সাথে ম্যাচ করে, সেটা হয়ে যাচ্ছে আমার ইজিপ্টের সাথে ম্যাচ করে, রাইট? ইজিপ্টের সাথে। আর তারপর যদি দেখো এই যে ব্রিক্স ফিল্ডার সেটা কার সাথে হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমার অস্ট্রেলিয়ার সাথে, ঠিক? তাহলে সবার প্রথমে যদি আমরা চার চার দেখি, সি এর সাথে চার, দুটো অপশান রয়েছে, তারপর ব্রিক্স ফিল্ডারে গেলাম সেখানেও দুই দুই রয়েছে। এবার বাকিটা চিলির যদি কথা বলো সেটা কিন্তু রাশিয়া, দ্যাট মিন্স কারেক্ট অ্যান্সার ইজ ওয়ান, টেনেট কারেক্ট অ্যান্সার ইজ ওয়ান টু ফোর থ্রি, দ্যাট মিন্স হয়ে যাচ্ছে আমার বি, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কি আছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার বি। নেক্সট, একদম ঠিক বলেছো অর্পিতা, মৌমিতাও ঠিক বলে দিয়েছে। ও তারপরে বলো, ন্যাশনাল ইনকাম ইজ দ্য, WBCS আর ইকোনমিক্সের কোয়েশ্চেন্স, ন্যাশনাল ইনকাম ইজ দ্য, ন্যাশনাল ইনকাম ইজ দ্য, ইলেভেনেরটা হয়ে যাচ্ছে আমার ডি। নো, ন্যাশনাল ইনকাম মানে জিডিপি, জিএনপি, এনডিপি অ্যান্ড এনএনপি, চারটে ওয়ার্ড দিয়েই কিন্তু আমরা ন্যাশনাল ইনকামকে রিপ্রেজেন্ট করি, ক্লিয়ার? এই যে ন্যাশনাল ইনকামের রিপ্রেজেন্টেশনের মধ্যে আমরা সবার প্রথমে কি করি, এই জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপিকে আমরা মার্কেট প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক? কি করা হয়, মার্কেট প্রাইস দিয়ে মাল্টিপ্লাই, সো দ্যাট তার মার্কেট ভ্যালুটা পাওয়া যায়। কিন্তু মার্কেটের যদি আমরা কথা বলি বা দামের যদি আমরা কথা বলি, দেন উই ক্যান হ্যাভ ম্যানুফ্যাকচারার বানিয়ে হোলসেলারকে দেবে, হোলসেলার বানিয়ে রিটেলারকে, রিটেলার বানিয়ে কাকে দেবে, কাস্টমার। এতগুলো যে চেইন সিস্টেমে আমার কি হয়ে যাচ্ছে, চেইন সিস্টেমে আমার দামটা বাড়তে 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 প্রচুর বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি মার্কেট প্রাইস নিয়ে শুধুমাত্র কথা বলি, মার্কেট প্রাইস নিয়ে যদি শুধু কথা বলি, সেটা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশনকে বোঝায় না। তাই আমরা মার্কেট প্রাইস না নিয়ে কি করি, ফ্যাক্টর কস্ট, দ্যাট মিন্স যে দামে তৈরি হচ্ছে সেই দামের, ক্লিয়ার? যে দামে তৈরি হচ্ছে সেই দামটা, তাহলে ফ্যাক্টর কস্ট হবে। তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাও কিন্তু একটা ন্যাশনাল ইনকামের রূপ। এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, দিস ইজ অলসো, জিএনপি দিস ইজ অলসো, অ্যান্ড এনএনপি দিস ইজ অলসো। কিন্তু পিওরেস্ট ফর্ম এই সবকটার মধ্যে সেটা হয়ে যাচ্ছে দিস ওয়ান, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাই ন্যাশনাল ইনকাম ইজ দ্য এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট হয়। বোঝা গেল কি বলা হয়ে যাচ্ছে? এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, নো মার্কেট প্রাইস কিন্তু নয়। মার্কেট প্রাইস কেন নয়, আমি একটা সিম্পল তার এক্সাম্পল দিচ্ছি। এটা একটা বালতি মনে করো, ঠিক? তার মধ্যে তুমি সার্ফ এক্সেল দিয়েছ, কালার গার্ড যুক্ত সার্ফ এক্সেল, তার মধ্যে আবার জল দিয়েছ, ক্লিয়ার? এবার তুমি যদি সেটাকে একটুখানি ঝাঁকাও তাহলে কী হয়ে যাবে, বাবল ক্রিয়েট হবে। তো এবার তোমাকে বলা হয়ে যাচ্ছে জলের এক্সাক্ট লেয়ারটা বলো, তুমি কি বলবে, এই বাবলেরটা বলবে নাকি এক্স্যাক্টলি যাতে পর্যন্ত জল আছে সেটার কথা বলবে? নিজেই ভাবো, জল কতদূর লেয়ার আছে, এই নিচের লেয়ার যেটা সেটাই তো জলের লেয়ার,
আর বাবলটা কি হয়ে যাচ্ছে, রিয়াকশনের জন্য তৈরি হচ্ছে। তাহলে যে দামে তৈরি হচ্ছে দ্যাটস ইউর ফ্যাক্টর কস্ট, আর মার্কেটে হাত বদল হতে 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 সেটা বাবল ক্রিয়েট করছে আর অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, সেইটাই হয়ে যাচ্ছে মার্কেট প্রাইস। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু মার্কেট প্রাইসকে কনসিডারেশনে নিই না, আমরা কাকে নিই, ফ্যাক্টর কস্টকে। সো ন্যাশনাল ইনকামের যদি আমরা কথা বলি, ন্যাশনাল ইনকাম ইজ দ্য এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, বোঝনি? বুঝলে না? ম্যানুফ্যাকচারিং হোলসেলারকে দেবে, হোলসেলার রিটেলারকে দেবে, রিটেলার কাস্টমার, রাইট? ম্যানুফ্যাকচারিং যে দামে তৈরি করবে সেই দাম দিয়েই কি কাস্টমারকে বিক্রি করে? কখনো, কখনোই না। দামটা কি হতে থাকে, বাড়তে থাকে, তো ইটস লাইক দ্যাট। কিন্তু দাম বেড়ে বেড়ে সে তো হিউজ হতে পারে, স্টোরেজের জন্য ইনটেনশন হিসাবে। পেঁয়াজের দাম যে 150 কেজি টাকা হয়ে গেছিল, 1 কেজির দাম 150 টাকা, 200 কেজি পার 200 টাকা কেজি হয়ে গেছিল, এত তো দাম নয়। ফার্মাররা কত পেয়েছে? তাহলে ফার্মাররা যেটা পাচ্ছে আমরা সেইটা নিয়ে ডিল করব, আর সেটার জন্যই আমার কোনটা ফ্যাক্টর কস্ট। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন শেষ করতে হবে। দ্য ওয়ার্ম অ্যান্ড ড্রাই উইন্ডস দ্যাট ব্লো ডাউন দ্য স্টেপ ভ্যালি ইন দ্য জাপান, ইউনিক বাংলা আশা করি বুঝতে পেরেছ, বা ন্যাশনাল ইনকাম আমি নেক্সট উইকে যেদিনকে ক্লাস নিখবো একবার বলে দিও, গভীর চিন্তা। দ্য ওয়ার্ম অ্যান্ড ড্রাই উইন্ডস দ্যাট ব্লো ডাউন দ্য স্টেপ ভ্যালি ইন দ্য জাপান, আচ্ছা পেঁয়াজ খাওয়ালে আমার বুঝে গেছো, ইয়েস, যখন ইনফ্লেশন পড়াবো তখন দেখতে পাবে ওই পেঁয়াজের দামটা বেসিক্যালি মার্কেটে যখন তৈরি হচ্ছে মাঝে 10 টাকা পার কেজি ছিল, সেখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে সাডেনলি 150 টাকা, আর তারপর এত দাম উঠলো যে পেঁয়াজ খেতে তখন স্বপ্নে দেখে থেকে যাওয়াটাই ভালো ছিল। সি মনে হচ্ছে, সান্টানা? না না, সান্টানা নয়, ইয়ামো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ইউনেস্কো মিক্সড হেরিটেজ সাইট, ইন্ডিয়ার মধ্যে একটাই এই সাইট আছে। আমি অলরেডি একটু আগেই বললাম 38-এর মধ্যে 30, দেন 7 অ্যান্ড দেন 1, এই মিক্সড হেরিটেজ যেটা সেটা কিন্তু আমার একটাই, আর সেটা কিন্তু কিছু বছর আগেকার। সুন্দরবন ডেল্টা, সুন্দরবন ডেল্টা কিন্তু ন্যাচারালের মধ্যে পড়ছে, আমার মিক্সডের মধ্যে নয়। মিক্সড ইন দ্য সেন্স যেখানে নেচারও থাকবে আর হিউম্যান মেডও থাকবে, সেইটাকে বলা হয়ে যাচ্ছে। তো সুন্দরবন ডেল্টা আমার ন্যাচারাল সাইটে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে আছে, কিন্তু তোমাকে কোয়েশ্চেনের মধ্যে করেছে মিক্সড হেরিটেজের মধ্যে যেটা আসছে। সো 13-এর যেটা সেটা কিন্তু অন্য, 13 হচ্ছে বি, কাঞ্চনজঙ্ঘা যেটাকে বলা হয়, ইয়েস, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এটা আমার কোথায় লোকেটেড, ইউনিক বাংলা একদম ঠিক বলেছে, এই কাজিয়ারাঙ্গা বলেছে, কাজিয়ারাঙ্গা ন্যাশনাল পার্ক নয়, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক উইচ ইজ ইন সিকিম। 2016-তে এটা এনলিস্টেড হয়েছে, ঠিক আছে, এটা কবে হয়েছে, 2016-তে এটা এনলিস্টেড হয়েছে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। উইচ অফ দ্য, যা অ্যান্সারটা অফ,
চলো 14 এর কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল সহ্যাদ্রি মাউন্টেন? টাইম শেষ হতে আরম্ভ করেছে, হাতে টাইম নেই, টিক 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 হচ্ছে। বলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল সহ্যাদ্রি মাউন্টেন? একদম ঠিক কথা, রাইট? একদম ঠিক। ওয়েস্টার্ন ঘাট অফ হিমালয়া। তারপর এইটা আমি একটু আগেই তোমাদের ইনফরমেশনটা দিয়েছিলাম, রাইট? পোয়াংপুনি বা পোয়াংপুইং, যেটা মিজোরামে লোকেটেড। আমার নামটা উচ্চারণ করতে খুবই মজা পাচ্ছি, কেমন পুঁইশাক পুঁইশাক মনে হচ্ছে। আচ্ছা, অর্পিতা একদম অনেস্ট, লাভ ইউ, মানে ও বলেই দিচ্ছে আমি এটা দেখে নিয়েছি, আমি আর উত্তরই দেবো না। পং পুই ইজ ইন মিজোরাম ইজ অলসো নোন অ্যাজ। বলো, এটা আমি আজকে শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি, ওই যে চারটা দেখালাম যেটা স্ক্রিনশট নিতে বলা হলো সেখানেই। ইয়েস, সরোজ অ্যান্সার দিয়ে দিয়েছে, ব্লু মাউন্টেন বলা হয়। আর কোথায় আছে মিজোরাম? এটা ওর হায়েস্ট পিক, রাইট? এটা হয়ে যাচ্ছে হায়েস্ট পিক। আচ্ছা, তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্তই আমরা ওভার করছি, বাই বাই। কিন্তু তার আগে আমি আর একবার লিখে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল, সেখানে 8টার সময় কি করা হয়, 10 মিনিটের জন্য আমরা কুইজ খেলি, কখনো স্ট্যাটিকের, কখনো কারেন্ট অ্যাফেয়ার্সের, কখনো জিএজিএস এর, ঠিক আছে? সো জয়েন করে নিও। আর কালকে আবার আমরা দেখা করব কটায়? ঠিক 4টের সময়, ঠিক? ব্লু মাউন্টেন একদম ঠিক ঠিক অ্যান্সার দিয়েছো আকি সেনগুপ্ত, ক্লিয়ার? আই হোপ কে তোমরা মনে রাখবে, ঠিক আছে? তাহলে 8টার সময় আবার আমরা কুইজ সেকশনে দেখা করছি। বাই বাই, টাটা।